মধ্যপ্রদেশ, বাংলাদেশ, ঝাড়খণ্ড এবং আসামে রয়েছে আরো ঘূর্ণাবর্ত। রাজস্থানের ঘূর্ণাবর্ত থেকে বাংলাদেশ পর্যন্ত একটা পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে, যেটি উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তরবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। আরো একটা অক্ষরেখা রয়েছে আরব সাগর থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত। মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় রয়েছে বাংলায়। এই অক্ষরেখা বিকানির, গোয়ালিয়র, চুর্ক, জামশেদপুর এবং দীঘা হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণবঙ্গে মঙ্গলবার 13 আগস্ট হোয়াইট স্প্রেড রেইনের পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলায়। বুধবার 14 আগস্ট সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেইনের সম্ভাবনা, ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা অন্তত 6 জেলাতে, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে শুক্রবার 16 আগস্ট থেকে বৃষ্টির পরিমাণ কমবে। জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার। মঙ্গলবার কলকাতায় আংশিক মেঘলা থাকবে আকাশ, বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতায় মঙ্গলবার অর্থাৎ 13 আগস্ট সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রির কিছু বেশি। সোমবার 12 আগস্ট সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 34 ডিগ্রির কাছাকাছি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল 67 থেকে 91%। উত্তরবঙ্গের নিচের দিকের জেলা মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং এই দুই জেলায়। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি এবং কোচবিহারে। মধ্যপ্রদেশ, বাংলাদেশ, ঝাড়খণ্ড এবং আসামে রয়েছে আরো ঘূর্ণাবর্ত। রাজস্থানের ঘূর্ণাবর্ত থেকে বাংলাদেশ পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে, যেটি উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তরবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। আরো একটা অক্ষরেখা রয়েছে আরব সাগর থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত। মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় রয়েছে বাংলায়। এই অক্ষরেখা বিকানির, গোয়ালিয়র, চুর্ক, জামশেদপুর এবং দীঘা হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণবঙ্গে মঙ্গলবার 13 আগস্ট হোয়াইট স্প্রেড রেইনের পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলায়। বুধবার 14 আগস্ট সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেইনের সম্ভাবনা, ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা অন্তত 6 জেলাতে, হাওড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার 16 আগস্ট থেকে বৃষ্টির পরিমাণ কমবে। 4 জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার। মঙ্গলবার কলকাতায় আংশিক মেঘলা থাকবে আকাশ, বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।